রিয়া বলছি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি রিয়া, আজকে আমি চলে এসেছি ল রিলেটেড একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। তো আগের ভিডিওতে তোমাদের করা কমেন্টের রিকোয়েস্ট নিয়ে কিন্তু আজকের ভিডিওটি, এবং আজকের ভিডিওতে আমি ইংলিশ রিজনিং এবং ম্যাথের একটা ডিটেলস রিভিউ দিতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগেই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং তোমরা 58% কিন্তু যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। ভিডিওটি লাস্টে কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে করা কমেন্টগুলোর কিন্তু রিপ্লাই দেব। আমি বেশিরভাগ কমেন্টে তোমাদের কমেন্ট বক্সে রিপ্লাই করে দিয়েছি, এবং আজকে ভিডিওটির লাস্টেও কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট কিছু কমেন্টগুলোর রিপ্লাই আমি করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। দেখো, তোমরা কিন্তু অনেকে এমন কমেন্ট করছো যে কমেন্টগুলো রিপ্লাই হয়তো আমার ভিডিও তাতেই আছে, তো ভিডিওটা কিন্তু খুব ভালোভাবে দেখো এবং পুরোটা দেখে তারপরেই কমেন্ট করো, নিশ্চয়ই তুমি তোমার সমস্ত অ্যান্সার ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তো আগের ভিডিওতেই কিন্তু আমি তোমাদেরকে ইংলিশ এবং রিজনিং ম্যাথের জন্য বুক সাজেস্ট করেছিলাম। তো ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো, তোমরা কি ভিডিওটি দেখে আসতে পারো। এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তো আমি লিংক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে দেখে এসো। তো ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু BLLB ল এন্ট্রান্সের জন্য কোনো পার্টিকুলার বুক পাবলিশ করে না, কিন্তু আমি তোমাদেরকে যে বইগুলো সাজেস্ট করব সেগুলো কিন্তু এই ল এন্ট্রান্সের বেশিরভাগ সিলেবাসটাই কভার করে। তো ফার্স্টে যে বইটির কথা বলবো সেটি হলো SP বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এই বইটি যেটি আমি হয়তো ফার্স্ট ভিডিওতে তোমাদেরকে সাজেস্ট করেছিলাম, এবং ইংলিশের একটি ডিটেলস আমি রিভিউ তোমাদেরকে দিচ্ছি। তো চলো জেনে নেওয়া যাক কোন কোন টপিকগুলো তোমাদের এই ল এন্ট্রান্সের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যারা যারা বইটি কিনেছো বা তোমাদের কাছে বইটি আছে, তো তারা তারা কিন্তু বইটি ফলো করতে পারো আমার সাথে সাথে, এবং আমিও এই বইটি ফলোই করেছিলাম যখন আমি এন্ট্রান্স দিয়েছিলাম। তো বইটিতে যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে পড়তে হবে সেগুলো আমি বলছি, এবং তোমরা সেগুলো কিন্তু নোট করতে পারো, কিংবা তোমাদের কাছে যদি বুকসটি থাকে তো তোমরা সেই বই থেকেও কিন্তু সেটা মার্ক করে রাখতে পারো। তো ইম্পর্টেন্ট বিষয়গুলির মধ্যে ফার্স্টে রয়েছে ভয়েস, মোডালস, কাইন্ড অফ সেন্টেন্স এবং ক্লজেস। কাইন্ড অফ সেন্টেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ক্লজ অ্যানালাইসিস, ভার্ভ যে ভার্ভগুলো রয়েছে ভার্ভের ক্লাসিফিকেশন এগুলো সব পড়তে হবে। তারপর রয়েছে আর্টিকলস, নাউন, প্রোনাউন, পার্ট অফ স্পিচ বলতে পারো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। এবং পেজ নাম্বার 178 কিন্তু তোমরা ইম্পর্টেন্ট প্রিপোজিশন দেখতে পাবে, এবং সেগুলো আমার মনে হয় পড়লে এই এক্সামটির জন্য কিন্তু এনাফ। তো নেক্সট যে বিষয়টি আসছে সেটি হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বটাও ইম্পর্টেন্ট, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটা কিন্তু ইম্পর্টেন্ট, স্পটিং ইরর, সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, সিলেক্টিং দ্য কারেক্ট সেন্টেন্স, ইরর কারেকশনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ওয়ার্ড উইথ মিনিং, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ক্লজ টেস্ট, ন্যারেশন, তো ন্যারেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড স্পেলিং রুলস। যে টপিকগুলোর কথা বললাম সেগুলো যে তোমাদের শুধুমাত্র এই বইটি থেকে তোমাদের পড়তে হবে এমন কিন্তু কোনো বিষয় নেই, এবং আমি এই জন্য তোমাদেরকে বইটি রেকমেন্ড করলাম কারণ বইটি কিন্তু অনেকটা হেল্পফুল, এবং আমার মনে হয় যে এটা অনেকটা সিলেবাসটা কভার করে ইংলিশের ক্ষেত্রে। তো তোমরা এই বই থেকে চাইলে পড়তে পারো, তোমরা অন্য কোনো বই থেকে পড়তে পারো, যে বইটি তোমার কাছে আপাতত রয়েছে, তো সেই বইয়ে যদি তোমাদের এই টপিকগুলো থেকে থাকে তো তোমরা সেই বই থেকেও কিন্তু সুন্দরভাবে ফলো করতেই পারো। এবং আগের বছর আমি এক্সাম দিই, এবং আমার মনে আছে যে ইংলিশের ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমি দেখেছিলাম যে সিনোনিম, অ্যান্টোনিম, ইরর কারেকশন, ফ্রেজাল ভার্বস, ইডিয়মস, এগুলো কিন্তু এই বিষয়গুলো থেকে কিন্তু অনেক নাম্বার এসেছিল কোশ্চেনে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু তোমরা জোর দিয়ে পড়তে পারো, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস, ইডিয়মস, স্পটিং ইরর, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এই বিষয়গুলো, সিনোনিম, অ্যান্টোনিমের প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তো এই ছিল ইংলিশের একটি ডিটেলস রিভিউ, এবং তোমরা বইটি কিন্তু অ্যামাজন থেকে তোমরা পারচেস করে নিতে পারো, তো আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ডেসক্রিপশনটা অবশ্যই তোমরা চেক আউট করে নিও। তো সেকেন্ড হচ্ছে ম্যাথ, এবং ম্যাথের জন্য আমি তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে রেকমেন্ড করেছিলাম RS আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক এই বইটি, এবং প্রত্যেকটি বইয়ের কিন্তু লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনটা কিন্তু অবশ্যই করে ফলো করে নিও। ম্যাথের ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে বলবো, এবং যেগুলো আমি বেসিক্যালি ইম্পর্টেন্ট বলে বেশি করে ফলো করে গেছিলাম, বেশি করে প্র্যাকটিস করে গেছিলাম, তো সেই বিষয়গুলির মধ্যে ফার্স্টেই চলে আসছে নাম্বারস। নাম্বারস থেকে কোশ্চেন আসে, HCF অ্যান্ড LCM অফ নাম্বারস, অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজ মানে গড়টাও কিন্তু ইম্পর্টেন্ট, প্রবলেমস অফ নাম্বার, problems of age,
passing tense, profit and loss, time and work, time and distance, problems of trains, simple interest, compound interest, clock এবং এরিয়া থেকেও তোমরা কিন্তু প্র্যাকটিস করে যেতে পারো। এবং এছাড়াও রয়েছে রেশিও এন্ড প্রপোর্শন, পার্টনারশিপ এবং সিম্পলিফিকেশন। তো দেখো প্রথম দিনে আমি বলেছিলাম যে ম্যাথ থেকে কিন্তু খুব একটা কোশ্চেন আসে না, এবং আমি যে বছর এক্সাম দিয়েছিলাম সে বছর খুব একটা কোশ্চেন কিন্তু আসেনি। কিন্তু এমন নয় যে এবছর ম্যাথের থেকে যে একদম কম কোশ্চেন আসবে এমন কিন্তু কোনো ডিভিশন নেই। আমি ফার্স্ট থেকে বলে আসছি যে কোনো নাম্বার কোন কোন টপিক থেকে কোন কোন সাবজেক্ট থেকে এরকম নাম্বার আসবে সেরকম কিন্তু কোনো ডিভিশন নেই ইউনিভার্সিটির এক্সামে। তো প্রত্যেকটা সাবজেক্টকেই কিন্তু তোমাদেরকে সমান গুরুত্ব দিয়েই কিন্তু পড়তে হবে। তো ম্যাথের ক্ষেত্রে এই টপিকগুলো আমার মনে হয় যে একটু বেশি করে জোর দিয়ে পড়া উচিত। তো ইউনিভার্সিটির কোশ্চেন যেহেতু ইংলিশেই হবে, তো তোমরা এই বইটি থেকে যদি তোমরা ফলো করে যাও তো আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না, তুমি যে মিডিয়ামই হও না কেন, বেঙ্গলি হোক ইংলিশ হোক। এবং যারা আর্টস এর রয়েছে তারা কিন্তু এমন কোনো ভয় পাবার কোনো বিষয় নেই যে ম্যাথ রয়েছে এবং ম্যাথ কি করে করব। আমি নিজে একজন আর্টস এর স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়াম, তো সেক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এই বইগুলো থেকে প্র্যাকটিস করো। এবং তোমরা যদি মনে করো যে না ফার্স্টেই তোমরা আইএস আগরওয়াল ধরবে না তো ইংলিশ ভার্সনটা, তো তোমরা কিন্তু চঞ্চল ঘোষও ফলো করতে পারো। আমি যেটা পার্সোনালি করেছিলাম, প্রথমে চঞ্চল ঘোষ থেকে আমি অঙ্কগুলো সেমই সিলেবাস, তো সিলেবাসে সেই চঞ্চল ঘোষের বইটা কমপ্লিট করি, করে তারপর আমি আইএস আগরওয়ালের বইটি ধরি এবং এটি কমপ্লিট করি। তো ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই দুটো বই মনে হয় ফলো করলে কোনো অসুবিধাই হবে না। তো এই ছিল ইংলিশ এবং ম্যাথ নিয়ে ডিটেলস আলোচনা। এবার চলে আসি রিজনিং এ। রিজনিং এর জন্য কিন্তু আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে একটি বুক সাজেস্ট করেছিলাম, ভার্বাল এন্ড নন ভার্বাল রিজনিং। তো সেই বইটির কিন্তু লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো ডিসক্রিপশন থেকে তোমরা চেক করে নাও। তো রিজনিং এর জন্য কিন্তু আমি কোনো পার্টিকুলার বই কিনিনি, তো আমি যে LLB সেলফ স্টাডি গাইড, LLB যে আরিহান্তের যে বইটি তোমাদেরকে সাজেস্ট করেছিলাম ফার্স্ট দিনই, তো সেই বইটি থেকে কিন্তু আমি রিজনিং কভার করেছিলাম। এবং তার সঙ্গে ইউটিউব ভিডিও কিন্তু আছে, ইউটিউব ভিডিও কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল রিজনিং এর জন্য। তো রিজনিং এ যে টপিকগুলি ইম্পর্টেন্ট, যে টপিকগুলি তোমরা ফলো করবে বেশি করে, তো সেই টপিকগুলির মধ্যে আমি চলে আসছি। তো ফার্স্টই রয়েছে অ্যালফাবেট টেস্ট, অ্যানালজি টেস্ট, ক্লাসিফিকেশন, কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং কিন্তু ইম্পর্টেন্ট। তারপর রয়েছে সিরিজ, বিভিন্ন পাজল, ক্লকে এবং ক্যালেন্ডার রিলেটেড যে সমস্ত রিজনিংগুলো রয়েছে সেগুলো, ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন থেকে কিন্তু একটা দুটো তোমরা পেয়ে যাবে আশা করছি। এছাড়াও রয়েছে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন সেন্স টেস্ট, ম্যাথমেটিক্যাল অপারেটার্স, এরপর রয়েছে ভেন ডায়াগ্রামস, ওয়ার্ড ফরমেশন, ইনপুট আউটপুট। তো আশা করি সমস্ত সাবজেক্ট এবং তোমাদের সমস্ত সিলেবাসটি তোমাদের আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তো এবার তোমরা কমেন্ট করে জানাও তোমরা নেক্সট কোন ভিডিও দেখতে চাও। এবার আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেবো, যেগুলি আমার মনে হয়েছে কমেন্টগুলি বারবার করা হয়েছে এবং সেগুলো আমার রিপ্লাই দেওয়া উচিত আলাদাভাবে। তো ফার্স্ট কমেন্ট করেছেন এমসি ওয়ার্ল্ড, এই নামে অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে SMS করেছে, দিদি ক্ল্যাট এক্সাম দিয়ে কি আমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবো, আর ক্ল্যাটের প্রিপারেশন কিভাবে নেব, আর তুমি কি ক্ল্যাট দিয়েছিলে না আলাদা কোনো এক্সাম। দেখো আমি কিন্তু তোমাদের ফার্স্ট থেকে বলে আসছি এটি হলো ক্যালকাটা ইউনিভার্সিটির BA LLB এন্ট্রান্স। তো ক্যালকাটা ইউনিভার্সিটির BA LLB এন্ট্রান্স আর ক্ল্যাট কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, দুটো কিন্তু আলাদা এক্সাম। ক্ল্যাট হচ্ছে একটি ন্যাশনাল লেভেলের এক্সাম এবং এটি হলো একটি ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম। তো সেক্ষেত্রে দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে একদম হবে না, এবং তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এই এন্ট্রান্সটির মাধ্যমে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত কলেজে তোমরা চান্স পেতে পারো র্যাঙ্কের মাধ্যমে। তো নেক্সট কমেন্ট হচ্ছে মঞ্জুয়ারা খাতুনে, দিদি ল নিয়ে পড়তে গেলে কি HSC কি কি সাবজেক্ট থাকতে হবে বলুন না প্লিজ। দেখো HSC কিন্তু এমন কোন ব্যাপার নেই যে তোমাকে আর্টস কিংবা সায়েন্স কিংবা কমার্স থেকে তোমাদের বিলং করতে হবে। তোমরা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যে কোনো তোমাদের স্ট্রিম যে কোনো হোক না কেন, তোমরা কিন্তু এই এন্ট্রান্সে কিন্তু তোমরা বসতে পারবে। তোমাদের 40% কিন্তু HSC মার্কস থাকতে হবে মিনিমাম। তো মিনিমাম যদি তোমাদের 40% এক্সামে মার্কস থাকে তো তোমরা অবশ্যই কোয়ালিফাইড এক্সামটির জন্য। তো নেক্সট কমেন্ট করেছে গোদিন্দা সিনহা, দেখো আমি তোমাদের নাম যদি কোনো ভুল উচ্চারণ করে থাকি তো আগে থেকেই সরি। তো কমেন্ট করেছে দিদি আমি এইবারে HS দিব, একটি কলেজের নাম বলুন তো যেখানে হোস্টেল থাকা চান্স আছে, এবং ফিসটা একটু বলে দেবেন তো, কারণ কলকাতা থেকে আমার বাড়ি অনেক দূর। দেখো কলকাতা থেকে আমার বাড়ি অনেক দূর, তো সেক্ষেত্রে আমি হচ্ছে হোস্টেলেই থাকবো এরকমই চিন্তা ভাবনা করেছি, হোস্টেল না সরি মেস, কারণ আমাদের আমি যে কলেজে পড়ি সুরেন্দ্রনাথ কলেজে, সেই কলেজে সেভাবে কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। এবং তুমি যদি গভর্নমেন্ট কলেজে পড়তে চাও তো তোমার গভর্নমেন্ট কলেজের মধ্যে
ডিপার্টমেন্ট অফ ল হাজার ক্যাম্পাসে শুধুমাত্র হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, তাছাড়া গভর্নমেন্ট আর অন্য কোনো কলেজে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি নেই। তো নেক্সট কমেন্ট হচ্ছে তুলি রয়, দিদি সিউয়ের এলএলবি টা এইচএস এক্সামের পর না বিএ কমপ্লিট করার পর? দেখো এটি হচ্ছে এইচএস এক্সামের পরে কিন্তু বিএ এলএলবি, আর বিএ মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যেটি সেটি হচ্ছে শুধুমাত্র এলএলবি। তো আমি যেটির কথা বলছি সেটি কিন্তু এইচএস দেওয়ার পরে যে বিএলএলবি সেই এন্ট্রান্স এর কথা। আর বলছি যে সংবিধানটা ভালো করে জানার জন্য আমরা কোন বই পড়তে পারি, পুরো সংবিধানটা পড়ার জন্য কি কোনো বুক কিনবো একটু বলো। তা পুরো সংবিধানটা পড়ার জন্য তোমরা আলাদা করে বুক কিনতে পারো, তবে আমার মনে হয় যে আমি যে জিকের জন্য যে বুক সাজেস্ট করেছি সেই বুকগুলো আই থিঙ্ক ফলো করলে এনাফ। তো নেক্সট হচ্ছে ইমাদাদুল লাস্কার, দি আমি 2022 তে ল এন্ট্রান্স দেবো, তবে এখন থেকে কি প্রিপারেশন নিতে পারি? দেখো এরকম রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন এসেছিল যে আমি এবার এইচএস দিচ্ছি, আমি কি এখন থেকে প্রিপারেশন নেব। তো প্রিপারেশন নিয়ে ব্যাপারটা, তো ব্যাপারটা আমি বলবো যে দেখো তোমরা যখন থেকে প্রিপারেশন নাও তোমরা কিন্তু এইচএস এর পরেই কিন্তু তোমরা এক্সামটি দিতে পারবে, বসতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের এইচএসটা কিন্তু আগে ভালোভাবে কমপ্লিট করতে হবে। আমি পার্সোনাল ভাবে বলবো যে তোমাদের আগে এইচএস এ কিন্তু হায়ার সেকেন্ডারি এক্সামে তোমাদের কনসেন্ট্রেট করা উচিত, এবং সেই এক্সামটি ভালো করে দেওয়ার পরে তারপর তুমি এই এক্সামের সম্পর্কে প্রিপারেশন নিতেই পারো। তো এর মাধ্যমেই আজকে শেষ হচ্ছে আমাদের ভিডিওটি, আশা করি তোমাদের ডাউট কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি, এবং আরও যাতে এভাবে ভিডিও বানাতে পারি সেজন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই পরিমাণে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই করে, এবং তার সঙ্গে আমাকে লাইক করে দাও ভিডিওটাতে যদি খুব ভালো লেগে থাকে, এবং আর কোনো ডাউট থাকলে কিংবা আর কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাও তো সেটা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও। সো দ্যাট ইজ ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই।